আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শোল মাছ ভুনা রেসিপি করে দেখাবো। এর জন্য আমি 10-11 টুকরা শোল মাছ কেটে ধুয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ 4-5টি এবং ধনে পাতা কুচি 1/2 কাপ। এখন একটা ফ্রাই প্যানে 1/2 কাপ তেল দিয়ে দিব। তারপর তেলটা যখন গরম হবে তখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। যখন হালকা বাদামি হবে তখন আমি এতে দিয়ে দিব মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ এবং স্বাদ মতো লবণ। তারপর নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা পুড়ে যাওয়ার আগে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষানো হবে ভুনাটা খেতে তত ভালো লাগবে, তাই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার লবণ পরিমাণ একটু কম হয়েছিল তাই আমি লবণ দিয়ে দিলাম। এখন এতে আর একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেল উপরে উঠে যাবে, তখন মাছের টুকরোগুলো আমি দিয়ে দেব মশলাতে। তারপর এটাকে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। মশলাতে কষিয়ে নিলে ভালো করে তাহলে মাছের ভুনাটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে করে মাছটা ভালো করে রান্না হয়ে যায়। এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এবং কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দেব। তারপর যখন কষানো হয়ে যাবে মাছটা তখন আমি এতে দিয়ে দেব ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ ফালি এবং মশলার সাথে ভালো করে ধনে পাতা ও কাঁচামরিচ ফালিটাকে মিশিয়ে দেবো যাতে ধনে পাতা এবং কাঁচামরিচের ফ্লেভারটা মশলাতে ঢুকে আমার শোল মাছ ভুনা পরিবেশনের জন্য তৈরি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।